নমস্কার, আমি দীপা। আপনারা প্রত্যেকটা মুহূর্তে যেভাবে দীপাকে দেখছেন, এখন যেভাবে দীপাকে দেখছেন, আগে যেভাবে দেখেছেন, দুটোর মধ্যে কিন্তু প্রচুর পার্থক্য আছে। কারণ বিয়ের আগে একটা মেয়ে অন্যরকম থাকে, বিয়ের পরে শ্বশুরবাড়িতে অনেক অচেনা মানুষের সঙ্গে দেখা হয়, অনেক অচেনা মানুষকে আপন করে নিতে হয় শ্বশুরবাড়িতে, সে প্রত্যেকটা মেয়েই করে। তো দীপাও সেরকম একটা চরিত্র, খুব ইন্টারেস্টিং একটা চরিত্র। আর স্বস্তিকারও পার্সোনালি খুব ভালো লাগছে এই চরিত্রটা প্লে করে। তো অনেক কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে স্বস্তিকার। দীপা চরিত্রটা এমনই না, মানে অনেক রকম শেডস আছে। যেমন মেয়েটা রেগে গেলে ভয়ঙ্কর হয়ে যায়, মানে অন্যায়কে একদম সাপোর্ট করে না, আপনারা সেটা প্রথম থেকেই দেখে আসছেন। বিয়ের আগে মেয়েটা একদম অন্যরকম ছিল, মানে চেঞ্জ তো ডেফিনেটলি হয়েছে বিয়ের পরে, যে চেঞ্জেসগুলো আসে তো সেই ক্ষেত্রে চেঞ্জ, কিন্তু মেয়েটা ভেতর থেকে তো ওইভাবে চেঞ্জ হয়নি। তো বিয়ের আগে যেভাবে সূর্যকে চিনত না, যখন দেখা হয় তার সাথে তখন এরকম নয় যে মানুষটাকে দেখে একটা শ্রদ্ধা ভক্তি জাগে না, তো সেই রকম সূর্য সেনগুপ্তকে দেখেও তার সেরকম একটা ভেতর থেকে জেগেছিল যে মানুষটা এত ভালো, ডাক্তার হিসেবে যে একটা মানুষ এরকম হতে পারে, তার মানে কি বলবো, যে হ্যাঁ ভগবানের চোখে দেখে এরকম, এটা এক কথায় বলতে পারে, ভগবানের চোখে দেখে। তো সে কখনো ভাবেনি যে ডাক্তারবাবুর মতো মানুষ তাকে পছন্দ করবে, তাকে বিয়ের প্রস্তাব দেবে। দীপার তো এরকম একটা ব্যাপার ছিল যে লাবণ্য সেনগুপ্ত কোনোদিন মেনে নেবে না। প্রথমত প্রচণ্ড ঘেন্না করে, যেদিন থেকে ফার্স্ট দেখা হয়েছে তারপর থেকেই একটা ট্রাসেল চলতেই থাকে দীপার সঙ্গে লাবণ্য সেনগুপ্ত। তো তারপর বিয়ের পরে যখন শ্বশুরবাড়িতে যায়, প্রথম প্রথম তো গেস্ট হাউসে ছিল, বাড়িতে ঢুকতে দেয়নি, তো যখনই দেখা হতো ফাইট, মানে এরকম একটা ফাইট সিকোয়েন্স হয়ে যেত, প্রচুর চড় খেয়েছে দীপা, সেটা আপনারাও দেখেছেন। এই এই জিনিসগুলো হওয়ার পর যখন দীপার সঙ্গে লাবণ্য সেনগুপ্তর মিল হয়, মিল হওয়াটাও খুব মানে খুব ভালো ছিল, সেই সিনগুলো আপনারা দেখেছেন, আমার কাছেও খুব ভালো ছিল সেই সিনগুলো, খুব মনে পড়ে সেই দিনগুলো। তো এই যে লম্বা একটা দীপার জীবনে যে ফাইটটা, ফাইট করতে করতে প্রত্যেকটা মুহূর্তে, বিয়ে করার পর শাশুড়ির সঙ্গে এই যে মনোমালিন্য, তারপর শাশুড়িকে মানানো, তারপর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সূর্যর সঙ্গে যে ভুল বোঝাবুঝি, এটা চলতেই আছে, চলতেই আছে। মানে এমনই একটা ব্যাপার যেখানে বাচ্চা সংক্রান্ত, তো এই ব্যাপারটা আমি মনে করি শুধু দীপা সূর্যর জীবনে নয়, প্রত্যেকটা মানুষের, মানে এটা একটা নর্মাল মানুষের লাইফেও বিশাল বড় একটা ব্যাপার। তারপর বাচ্চা হওয়ার পর যে দীপার ফাইট, প্রত্যেকটা মুহূর্তে ফাইট করা তার মেয়েকে নিয়ে, মানে একটা সিঙ্গেল মাদার যেরকম হয়, একটা সিঙ্গেল ফাদার, আপনারা সূর্যকেও দেখছেন, সেও সোনাকে নিয়ে কিভাবে ফাইট করে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। আমি জানি না আমি কতটা ফোটাতে পেরেছি, বাট আমার মনে হয় পার্সোনালি স্বস্তিকা এই যে দীপা চরিত্রটা করছে, প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে। মানে দীপা চরিত্রটা আমার কাছে এতটাই ফেভারিট, কারণ প্রত্যেকটা মুহূর্তে একটা মা সিঙ্গেল মাদার হয়ে যে কীভাবে তার বাচ্চাটাকে আগলাতে পারে, এটা বিশাল একটা ব্যাপার। মানে এটা সবার ক্ষেত্রে হয় না, সবাই পারে না, কেউ কেউ হেরে যায়। কিন্তু আমি বলবো যে প্লিজ, এরকম অনেকেই আছেন প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করে যাচ্ছেন যে তার বাচ্চাকে, এটা সব মা সব বাবা মারই একটা কি বলবো স্বপ্ন যে তার মেয়ে বা তার ছেলেকে বড় করব, একটা ভালো মানুষের মতো মানুষ করব, এটা একটা মেন মোটিভ থাকে যে আমার ছেলে মেয়ে যেন মানুষের মতো মানুষ হয়। তারপর তো পড়াশোনা আছে, আর আর যদি কোনো ইয়ে থাকে, অবশ্যই ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে, সেগুলো তো পাশেই আছেই, কিন্তু তার আগে একটা বাবা মায়ের ইচ্ছে থাকে যে আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয়। তো দীপারও সেম ইচ্ছে যে আমার মেয়েটা যেন খুব ভালো একটা মানুষ হয়। তারপর তো আছেই বড় ডাক্তার হওয়া, এটা তো দীপার স্বপ্ন, এই জিনিসগুলো। তো আমি মনে করব যে দীপা চরিত্রটা খুব স্পেশাল আমার কাছে, আর আশা করছি আপনাদেরও খুব ভালো লাগছে। সিঙ্গেল মাদার হিসেবে যেভাবে ও ফাইট করে যাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে, আপনারা যেভাবে সাপোর্ট করছেন, এই সাপোর্টটাই অনেক কিছু। আর এই সাপোর্টটা যদি সবসময় পাই না, তাহলে আমার এনার্জি, আমি আরও ইন্সপায়ার হই আপনাদের, আপনারা যেভাবে আমাকে কমেন্ট করেন প্রত্যেকটা মুহূর্তে যে খুব ভালো লাগছে, চরিত্রটা খুব ভালো প্লে করছো তুমি, আপনার অভিনয় খুব ভালো লাগছে, এই জিনিসগুলো যখন অনুরাগের ছোঁয়া খুব ভালো লাগছে দেখতে, একটা এপিসোডও মিস করি না, এই কমেন্টগুলো যখন আপনাদের কাছ থেকে পাই সত্যি খুব এনার্জি পাই, আরও মনে হয় যে হ্যাঁ যেটা
গ্যাপ থেকে যাচ্ছে সেটা আরও পূরণ হয়ে যাবে। আমি চেষ্টা করব, প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন সিন পাচ্ছি, প্রত্যেকটা মুহূর্তে আরও চেষ্টা করছি অভিনয় আরও কত ভালো করা যায়, এই জিনিসগুলো আরও বেড়ে উঠছে আপনাদের সাপোর্টে, আপনাদের আশীর্বাদে। এইভাবেই ভালোবাসতে থাকুন, এটাই বলবো। অনুরাগের ছোঁয়া দেখুন, আপনাদের আরও ভালো লাগবে, নতুন নতুন টুইস্ট আসছে। তো অনুরাগের ছোঁয়া দেখতে ভুলবেন না, সোম থেকে শুক্র ঠিক রাত 9:30 শুধুমাত্র স্টার জলসা। থ্যাংক ইউ। Anurager Chhowa, Anurager Chhowa, Anurager Chhowa.